আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা ডিটারমিনারের সবচেয়ে বড় বিষয়, কোয়ান্টিফায়ার্স অথবা ইনডিফিনিট ডিটারমিনার যাকে আমরা বলে থাকি। তার মধ্যে কিছু ডিটারমিনার আছে শুধু সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিছু ডিটারমিনার আছে শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং কিছু ডিটারমিনার আছে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। আমরা এখানে প্রথমে যে ডিটারমিনারগুলো লিখেছি, সাম, অল, লটস অফ, এ লট অফ এবং মেনি, এখন এগুলোর থেকে আমরা যেটা পাবো যে সাম এমন একটি ডিটারমিনার সেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তো আমি কিভাবে বুঝতে পারবো যে এটা কাউন্টেবল নাউন, এটা আনকাউন্টেবল? আমি যারা ভিডিওটি দেখছেন বা যারা ইংরেজি শিখছেন, ডিটারমিনারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নাউন সম্পর্কে ব্যাপক একটি ধারণা থাকতে হবে, কারণ ডিটারমিনার শুধুমাত্র নাউনের পূর্বেই ব্যবহৃত হয়, এবং নাউনের যদি আমি কাউন্টেবল আনকাউন্টেবল এই নাউনগুলো বুঝতে না পারি তাহলে আমরা কখনোই এই ডিটারমিনার সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। যেমন সাম ডিটারমিনার, সাম দ্বারা আমরা যেমন বলতে পারি যে ক্লাসে কিছু ছেলেমেয়ে উপস্থিত, সেই ক্ষেত্রে আমি বলবো সাম স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, সেক্ষেত্রে সামটা এখানে কাউন্টেবল নাউনের বেলায় ব্যবহৃত হচ্ছে। তো সাম যখন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করব তখন সবসময় সামকে প্লুরাল হিসেবে আমরা ধরে নেব এবং প্লুরাল নাউনকে ব্যবহার করব। সাম যদি আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। যেমন সাম অর্ডার, সাম অর্ডার, মিল্ক, মানি। অনেকেই মানি নিয়ে প্রশ্ন তোলেন যে মানি কীভাবে আনকাউন্টেবল হয়। হ্যাঁ, মানিটা সবসময় আনকাউন্টেবল, মানিকে কখনো গোনা যায় না, এটি জাস্ট একটা বিনিময় মাধ্যমকে বোঝানো হয়। মানি মানি বলতে ডলারকে বোঝানো হয়, মানি বলতে টাকাকে বোঝানো হয়, রুপিকে বোঝানো হয়, রিঙ্গিতকে বোঝানো হয়, সব কিছুই মানি। কিন্তু যখন আমরা টাকা বলি বা ডলার বলি তখন সেটাকে আমরা কাউন্ট করতে পারি, বিষয়টা সবার জানা উচিত বলে আমি মনে করি। তবে এখানে যে জিনিসটা আপনারা দেখছেন যে সামের ক্ষেত্রে সাম কাউন্টেবলও হতে পারে আনকাউন্টেবলও হতে পারে। তো আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা এখানে যে উদাহরণগুলো দিয়েছি, সামের ক্ষেত্রে আমরা দিতে পারি যে সাম পিপুল, সাম ট্রিস, তো সাম পিপুল, সাম ট্রিস, এই জিনিসগুলো যেটা হলো এরা সবসময় প্লুরাল। আমি এদের ক্ষেত্রে যখনই কোনো কাউন্টেবল নাউন, সাম পেন আমি লিখতে পারি না, কাউন্টেবল নাউন লিখতে গেলে অবশ্যই আমাকে প্লুরাল লিখতে হবে। সাম পেন লিখলে এটা সবসময় ভুল হবে, আমাকে এখানে সাম পেন্স লিখতে হবে। কিন্তু অর্ডারের ক্ষেত্রে আমি কখনই সাম অর্ডারস লিখতে পারবো না, কেননা সামটা এখানে আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়েছে। এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখতে হবে, এবং এ আবারও বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব যখন আপনি দেখবেন যে এইরকম আছে তখনই অবশ্যই কাউন্টেবল এবং আনকাউন্টেবল বিষয়টা খেয়াল করবেন। বিশেষ করে পরীক্ষায় যেগুলো দেওয়া হয়, কারেকশানে দেওয়া হয় বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমি এই জিনিসগুলো অনেক সময় ভুল হয়ে থাকে যে সামের ক্ষেত্রে আমি ইজ দেবো না আর দেবো। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে নাউনটা কি, নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে সেটা প্লুরাল হবে, সেই ক্ষেত্রে আপনি প্লুরাল ভার্ব ব্যবহার করবেন, আর যখন নাউনটা সিঙ্গুলার হবে তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবেন। এটাই হলো আমার প্রধান পরামর্শ। এরপরে আমি আর একটা ডিটারমিনার যেটা নাউন এবং অনেক কিছু হিসেবেই ব্যবহৃত হয়, এটা ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়, এই অল, অল নাউন হিসেবে ব্যবহৃত হয়, অল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অল অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু আমরা আজকে অলের যে ব্যবহারটা করছি সেটা ডিটারমিনার, আমরা সেক্ষেত্রে অলের অ্যাডজেক্টিভ ব্যবহারটা এখানে দেখাবো। এই অলটাও এমন একটি ডিটারমিনার, সেখানেও কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। অল কিভাবে কাউন্টেবল, অল কিভাবে আনকাউন্টেবল, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। তো অল বলে তো আমরা সবসময় প্লুরাল বুঝি, তাহলে এটা সিঙ্গুলার কিভাবে হয়? হ্যাঁ, অল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যখন ব্যবহার করি তখন সে সবসময় প্লুরাল, যেমন অল পিপুল, অল বুকস, অল কান্ট্রিজ, অল প্লেয়ার্স, অল টিমস, এটসেট্রা এটসেট্রা, আমরা সবসময় এটাকে যখনই কাউন্টেবল বুঝাবো তখনই আমরা এটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করব। বাট
অলকে যখন আমি আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করি তখন এরা সবসময় সিঙ্গুলার। যেমন অল কীভাবে আনকাউন্টেবল, আমরা সামের মতোই ব্যবহার করি তখন এই সাম আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করছি তখন এটা সিঙ্গুলার হচ্ছে, সাম কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল হচ্ছে। ঠিক একইভাবে অলটাও আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যখন ব্যবহার করব তখন এটা সিঙ্গুলার হয়ে যাবে। যেমন অল মানি ইজ স্পেন্ট ইন ডেকোরেটিং দ্য স্টেজ, তো আমি এটা বলতে চাচ্ছি যে সমুদায় অর্থই শেষ হয়ে গেছে, এখন কী পরিমাণ এটা তো আমি গুনতে পারছি না। সুতরাং অল মানি, অল ওয়াটার, অল মিল্ক, অল পেপার্স, পেপার বিশেষ করে পেপারটাকে আমরা আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহার করি, অল গোল্ড, অল সিলভার, যা কিছু আনকাউন্টেবল তা সব কিছুই আমরা অলের পরে ব্যবহার করতে পারি, আর যা কাউন্টেবল সেটাও অলের পরে ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রেও এই সাবজেক্ট প্লাস ভার্বের ক্ষেত্রে যখন এগ্রি করব তখন আমাকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটাকে খেয়াল করে করতে হবে। এরপরে আর একটা বিষয়ে চলে যাচ্ছি, সেটা হলো যে লট অফ অ্যান্ড লটস অফ, লট অফ আর এলাট অফ, এলাট অফ আর লটস অফ, লটস অফ এটা একটা ফ্রেস, ডিটারমিনার ফ্রেস। এই ফ্রেসটাও আমাদেরকে সবসময় কী করে ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হয়। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো এটা প্লুরাল হলেও, লটস অফ প্লুরাল হলেও এ কিন্তু সিঙ্গুলার নাউনের পূর্বে ব্যবহৃত হতে পারে, আবার প্লুরাল নাউনের পূর্বেও ব্যবহৃত হতে পারে। আবার এ আছে এ লট অফ, আমরা জানি যে এ যার পূর্বে ব্যবহৃত হয় তা সবসময় সিঙ্গুলার হয়, বাট যেহেতু এটি একটা ফ্রেস এ সিঙ্গুলারের পূর্বে ব্যবহৃত হতে পারে, প্লুরালের পূর্বেও ব্যবহৃত হতে পারে। যেমন আমরা যদি বলি এ লট অফ মানি, এগেন এ লট অফ পিপুল, এখানে আমরা পিপুল এবং মানি যে দুটো এ ব্যবহার করেছি, এ লট অফ মানি এটা সিঙ্গুলার এবং আনকাউন্টেবল, এ লট অফ পিপুল এটা কাউন্টেবল এবং প্লুরাল। একইভাবে আমি এর আগে যদি লিখি লটস অফ, লটস অফ, এখানে কোনো ভুল হবে না, কেননা যে এই দুটো ডিটারমিনার প্লুরাল হলেও যা হবে সিঙ্গুলার হলেও তা হবে, অর্থাৎ লটস অফ মানি, লটস অফ পিপুল, এ লট অফ মানি, এ লট অফ পিপুল। তো এরা যখন আমি, আমাকে এখানে মনে রাখতে হবে যখন আমি আনকাউন্টেবল নাউন ব্যবহার করব তখন ভার্বটা সিঙ্গুলার হবে, আর কাউন্টেবল নাউন হলে ভার্বটা প্লুরাল হবে। বাট এটা যখনই কাউন্টেবল ব্যবহার করব তখন নাউনটাকে আমাকে প্লুরাল করতে হবে, আর আনকাউন্টেবল নাউন যখন ব্যবহার করব তখন অবশ্যই নাউনটা সিঙ্গুলার হবে, কারণ আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম ব্যবহার করা যায় না। তো আমি আজকে যে এই জিনিসটা দেখালাম যে তিনটে ডিটারমিনার নিয়ে, আমরা চারটে ডিটারমিনার নিয়ে কথা বললাম, একটা ছিল সাম, একটা ছিল লট অফ অর লটস অফ, আর একটা ছিল অল। এরা বোধ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেহেতু এরা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, সুতরাং এটাকে অবশ্যই একটু মনোযোগ দিয়ে এবং গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং এদের ব্যবহারগুলোই সাধারণত পরীক্ষায় বেশি এসে থাকে। আমি একটা জিনিস শুধু আপনাদেরকে একটু জানাতে চাই অতিরিক্ত বিষয়, যেটা হলো যে আমরা যে অলটা নিয়ে কথা বলেছিলাম সেই অল যে কীভাবে নাউন হতে পারে, কীভাবে অ্যাজেক্টিভ হতে পারে, আবার কীভাবে অ্যাডভার্ব হতে পারে। যেমন আমরা যখন বলি অল বুকস, তখন যখনই কোনো নাউনের আগে বসে তখন সেটা সাধারণত অ্যাজেক্টিভ হয়ে যায়, কিন্তু এই অল যখন ডিটারমিনারের পরে বসে, আমরা যে ডিটারমিনারের পরে যেহেতু নাউন ব্যবহার করি, ঠিক ডিটারমিনারের পরেও আমরা এই ডিটারমিনার অল যদি ব্যবহার করি তখন সেটা নাউন হয়ে যাবে। যেমন হি লস্ট হিজ অল, হিজটা এখানে পজিটিভ ডিটারমিনার, আমরা জানি যে সকল পজিটিভের পরে নাউন বসে, এবং এই পজিটিভ অ্যাজেক্টিভ যখন হয় তখন নাউন বসে, এই হিজের পরে কী বসেছে, অল বসছে, সুতরাং অলটা এখানে কী হয়ে গেছে, নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এই যখন অলটা কোনো
অ্যাজেকটিভের পূর্বে ব্যবহৃত হবে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। যেমন দ্য গার্ল ইজ অল অ্যালোন ইন হার ফ্যামিলি। এখন অ্যালোনটা হলো অ্যাজেকটিভ, অ্যালোন অ্যাজেকটিভ হওয়ার কারণে এর পূর্বে অল বসেছে, সুতরাং এই অলটা এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, এই অলটা নাউন হয়ে গেছে, এই অলটা অ্যাজেকটিভ হয়ে গেছে। এবং অল আর ইন মাই, অল ইন মাই ফ্যামিলি আর, অল ইন মাই ফ্যামিলি আর এডুকেটেড। এখন এই অলটা এখানে সরাসরি বসেছে, কারণ প্রিপোজিশন আগে বসেছে, সুতরাং এটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো নিশ্চয়ই দেখে থাকলেন যে একটা শব্দ পার্টস অফ স্পিচের বিভিন্ন রূপে ব্যবহার হতে পারে, আর এই ধরনের ব্যবহার প্রায় পরীক্ষায় আসে। আর এর জাতীয় যত ব্যবহার আছে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে এগুলো তুলে ধরবো, এবং আশা করছি যে ইংরেজি ব্যাকরণের বা ইংরেজি যে পার্টস অফ স্পিচের যে ব্যবহারগুলো, আপনারা যদি ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন এবং যে এগুলোকে সাবস্ক্রাইব করে রাখেন, পর্যায়ক্রমে আপনি ইংরেজি গ্রামারের প্রত্যেকটা বিষয় খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে পাবেন বা শুনতে পাবেন। আর এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা বলতে চাই, যে আমার একটা বই আছে যার নাম দি বস, এই বস বইটার আপনারা সহযোগিতা নিতে পারেন, সেখানে এই বিষয়গুলোর বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হয়েছে। এবং সে বইটা হলো যেটা আপনারা দেখতে থাকতে পারবেন, এটা আমার নিজের লেখা একটা বই, এবং এখানে বিসিএসের পুরো সিলেবাসটাকে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। বইটা আপনারা বাজার থেকে বা বিভিন্নভাবে এটাকে সংগ্রহ করতে পারেন। আর বইটা যদি আপনারা মনে করেন যেটা দেখবেন কিনবেন, তাহলে পরে আমাদের মেইলে আপনি আপনার চাহিদা পাঠাতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার ঠিকানায় বইটা পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, পরে পরবর্তী ভিডিও দেখার জন্য দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।